হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের জন্য রয়েছে দুটো সবজির বীজ ফেলবো আজকে, আর দেখাবো একটু আমার যে জারবেরাগুলো নিচে নামিয়ে নিয়ে গেছি সেই জারবেরাগুলো এখন খুব সুন্দর ফুটেছে, সেগুলোও দেখিয়ে দেবো। আর কিছু নতুন গোলাপ ফুটেছে, চলুন সেগুলোও দেখাবো। আর টুকিটাকি বাগানের কাজকর্ম চলুন শুরু করা যাক। তো চলুন আগে বীজগুলোই নিয়ে আসি। এ দেখুন, ভেন্ডির বীজ আমি রেখেছিলাম, আমার মনে হচ্ছে আরও রেখেছিলাম, কিন্তু আমি তো দুটোই দেখতে পাচ্ছি এখানে, কোথায় চলে গেল কে জানে। এখান দিয়ে কত সব বীজ রয়েছে, এগুলো হবে নাকি কে জানে। তো একটা ভেন্ডির বীজ আজকে আমি চলুন ফেলি। এই যে আমার গাছে যে গত বছর ভেন্ডি হয়েছিল, সেই ভেন্ডিগুলো থেকে কিন্তু পেকে গেছিলো কিছু, এই বীজগুলো আমি রেখে দিয়েছি। তো এগুলো একটু এয়ার টাইট করে রাখলে ভালো হয়, আমার রাখা হয়নি, আপনারা রাখলে কিন্তু অবশ্যই এয়ার টাইট একটা কৌটোতে রাখবেন। তো বীজগুলো তো মনে হচ্ছে ভালোই আছে, আর বেশ অনেকটাই বীজ রয়েছে, এতগুলো আমি যদিও আজকে বসাবো না, মোটামুটি 10-12টা গাছ যদি আপনার সুন্দরভাবে হয় তাহলেই কিন্তু অনেকটা করে ভেন্ডি আপনি পাবেন। বীজগুলো তো মনে হচ্ছে বেশ হেলদি আছে, আর নিজের বাগান থেকে কালেক্ট করে রাখার এটাই হচ্ছে সুবিধা। এখনও কিন্তু গরমের বীজ সেরকমভাবে বাজারে পাওয়া যাবে নাকি আমি জানি না, কিন্তু অনেক সময় পুরনো বীজ ভালো হয় না, সেই ক্ষেত্রে গজায়ও না, যে নিজের কাছে থাকলে যখন খুশি আপনি বসাতে পারবেন। তো এই যে কালকে যে মাটিটা তৈরি করেছিলাম আপনাদের দেখেছিলাম, কালকে নয় পরশু দিনে, ওই কিন্তু খানিকটা মাটি বেঁচে গেছিলাম, এইটাতেই বসাবো। তো এই যে আমি নিয়ে চলে এসেছি গ্লাস, আর ওই যে ওইগুলো আগের দিনে বসিয়েছি, যারা দেখেননি তাদের জন্য একবার বলে দিই, এই মাটিটা তৈরি আছে গোবর সার, কোকোপিট আর অল্প মাটি দিয়ে, একদম ঝুরঝুরে হালকা করে তৈরি করা হয়েছে, যাতে চারাগুলো ওঠার সাথে সাথে রুটটা খুব ভালোভাবে ছড়াতে পারে। তো আশা করছি চারাগুলো খুবই হেলদি হবে। তো আপনারা মাটি ভর্তি করার আগে অবশ্যই ড্রেনেজটা ভালো যাতে থাকে তার জন্য ছোট্ট ছোট্ট হোল বানিয়ে নেবেন। তো আমি বানিয়ে ফিরে আসছি। এ দেখুন, আমি সব ছোট্ট ছোট্ট এই যে এরকম হোল বানিয়ে নিয়েছি, এবার মাটিটাকে ভরে দেব। তো চলুন মাটিটা ভরে নিই। আজকে আমার ভিডিওতে একটু এনার্জি কম পাবেন আপনারা, আমার শরীরটা একদম ঠিক নেই, ভীষণ অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে কাল থেকে। আসলে সেদিন একটা আমাদের প্রোগ্রাম ছিল বাঁকুড়াতে, একটা গানের প্রোগ্রাম ছিল, তো সেখানে যে একটুখানি অনিয়ম হয়েছে, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, তো কাল থেকেই আমার ভীষণ অ্যাসিডিটির একটু প্রবলেম হয়েছে। আমি এক একটা গ্লাসে দুটো করেই বীজ বসাবো, আর আজকে অনেক দেরিও হয়ে গেল আপনাদের সাথে আসতে। কারণ পরের দিকে আমি আবার বসাবো, তো সেজন্য এখন আপাতত এখানে দুটো করে বীজ আমি বসিয়ে দিচ্ছি। বীজগুলো কিন্তু খুবই পুষ্ট, একদম মনে হচ্ছে ভালোই আছে, খারাপ হয়নি। মাটিটা আমার তৈরি ছিল বলে অনেকটা সহজে হলো কাজটা, আর আজকে আমি বেশিক্ষণ থাকতেও পারবো না আপনাদের সাথে, এমনিতে অনেক দেরিও হয়ে গেছে। ব্যাস, এই যে আমি 10টা বীজ দিয়ে দিলাম, আরও আমার কয়েকটা বীজ কিন্তু বেঁচে গেল। আর দিয়ে দেব এই দেখুন গোল লঙ্কা, কি সুন্দর। আসলে আমাদের পাড়াতে আমার এক বোন আছে, বোন বলতে পারেন পাড়ারই আর কি, ও
তো ও ছাদ বাগানে ভীষণ আগ্রহী, ও হয়তো ভবিষ্যতে ছাদ বাগান আপনাদের দেখাবো যখন রেডি হবে। ও এখন থেকেই শুরু করেছে একটু করে। তো ওর বেশ কিছু গাছ এসেছে, ওর গাছগুলো আমরা দেখতে গেছিলাম ওর বাড়িতে, আমি আর অন্তিম সকালবেলায়। গাছ শুনলে তো আমাদের আর ধরে রাখা যায় না। তো সকালবেলা ওর অনলাইনে এলো, গাছগুলো দেখতে গেলাম আর দিয়ে দেখলাম এই যে গোল লঙ্কা, এটা ওর বাড়িরই লঙ্কা, ওই দিয়েছিল বসানোর জন্যে। এত ভালো হয়েছে আর এত বড় হয়েছে, ওরকম দুটো গাছ থাকলে কিন্তু আপনার লঙ্কার চাহিদা একদম পূরণ হয়ে যাবে। তো কবে দিয়েছে আমার বসানো হয়নি এখনও, আজকে ওর গাছ দেখে পাগল হয়ে আমি আজকেই বসিয়ে দিচ্ছি। তো এটাও আমি দিয়ে দেব একটা ছোট্ট গ্লাসে, এটা বেশ কিছুটা দিলাম, দেখি কয়েক কটা গজাবে জানি না। আর এই লঙ্কাগুলো আমি যখন পটিং করব তার মিডিয়াটা একদমই অন্যভাবে তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ব্যাস, এই যে এর মধ্যে বেশ কিছু আমি কিন্তু বীজ বসিয়ে দিলাম, তো হয়ে গেল। এবার একটু করে জল দিয়ে এগুলোকে রেখে দেব, চলুন এবার অন্য কাজে যাই। আমার আরো খানিকটা মাটি এই যে বেঁচে গেল, গ্লাসও থাকলো, এগুলো আবার এই যে বীজগুলো আমি এর মধ্যে রেখে দিলাম, প্রচুর বীজ এখনো বেঁচে গেল, এগুলো আবার অন্য দিন অন্য কোথাও বসিয়ে দেব। তো সবগুলোকে আমি এখানেই রেখে দিলাম। রোদ পেয়ে ফ্র্যাঙ্কি একদম ঘুমিয়ে পড়েছে, ওকে দেখে আমারই মনে হচ্ছে আমিও ঘুমিয়ে যাই। আর এই গাছটা দেখুন দিন দিন কিন্তু ফুলে একদম ভর্তি হয়ে যাচ্ছে, কালারটাও খুব সুন্দর হয়েছে ফুলটার। আর এখানে দেখুন নতুন এই যে গোলাপটা ফুটেছে, এটা হচ্ছে মোনালিসা, কি অপূর্ব, খুব সুন্দর হচ্ছে। আমি অনেক দিন থেকেই একেই খুঁজছিলাম, কারণ গত বছরও ফুটেছিল, এটা গত বছরেরই গাছ, খুব সুন্দর হয়েছিল। তো এবারেও কিন্তু বেশ কিছু কুড়ি এসছে। আর এখানে এই বাধাটা আমি অনেক দিন রাখবো, কারণ বড় কিন্তু হয়েই যাচ্ছে। আর সেদিন যে সেদিন নয় কালকেই যে বাধাটা তুললাম আর রেসিপিগুলো আমি চেয়েছিলাম, আমাকে সবাই তোমরা শেয়ার করে দিয়েছো, দেখো আমি কিন্তু বানিয়েও নিয়েছি, দুরকমভাবেই দুটো বানিয়েছি, একটা একটু ভেতরের দিকের পাতা দিয়ে করেছি আর একটা একদম বাইরের দিকের, একটা রসুন ধনে পাতা দুটোই দিয়েছি আর একটা শুধু ধনে পাতা, যেভাবে বলেছ সেভাবেই করেছি। তো কারোর যদি এভাবে বাঁধাকপির পাতা খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার কমেন্টে যেয়ে কিন্তু রেসিপিটা পেয়ে যাবে। আর অসাধারণ খেতে হয়েছে, আমি একটু খেয়েও দেখেছি, অসাধারণ। আমি এমনিতেই ভর্তা বাটা এগুলো ভীষণ ভালোবাসি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলুন এবার নিচে কিছু গোলাপ জারবেরা সব শেয়ার করি, চলুন। তো নিচে চলে এলাম আর জারবেরা যে দেখাবো বললাম, দেখুন সেই যে জারবেরাগুলো একটা দুটো করে ফুটছিল যখন ছাদে ছিল, এখন কিন্তু খুব সুন্দর ফুটছে। আর একটা ছোট্ট টবে এটা আছে, 6 ইঞ্চি একটা টবে, তার মধ্যে দেখুন ফুল হয়েছে 8টা। আরও তো নিচে প্রচুর কুড়ি আমি দেখতে পাচ্ছি ভেতরে ভেতরে ওই যে উঠছে। তো জারবেরাটা কিন্তু আমরা করেছি সিন্ডারে, এই যে এটাও বসানো হয়েছে, দেখুন এটাও কিন্তু ফুল শুরু হয়ে গেছে, এটা এখন একটাই ফুল আর নিচে কুড়ি ওই যে আসছে আরও, এটাও খুব সুন্দর হয়েছে, এটাও অনেকগুলো ফুল দিচ্ছে, এটাও 1 2 3 4 5 6টা, এটা এখন রয়েছে 6টা আর ভেতরে ভেতরে নিশ্চয়ই 20 আছে। তো সিন্ডারে জারবেরা কিন্তু ভীষণই ভালো ফল আমরা পাচ্ছি। তো এখন যদি আমি বলে দিই, খাপছাড়া করে বললে আপনাদেরও মনে থাকবে না, তো এই জারবেরাগুলো যখন আমরা আবার পটিং করব, প্রচুর গাছ হয়ে যাবে আবার পটিং করার প্রয়োজন হবে, তখন একটা কমপ্লিট ভিডিও আপনাদের জন্য অবশ্যই বানাবো। এগুলো যদিও বা থাকে টিস্যু কালচারের জারবেরাগুলো কিন্তু খুবই মরে যায়, আমি অনেক দাম দাম দিয়ে প্রচুর জারবেরা কিনেছি, তখন সবই মাটিতেই করতাম, তখন কিন্তু সব মরেই গেছে, সেই জাতগুলো আমার কাছে আর এখন নেই। এবারে যে জারবেরাগুলো করব আমরা সবই কিন্তু এই যে সিন্ডারেই করব।
আর গোলাপ, এই যে আবার এটা একটা ফোটা তো শেষ হয়ে গেল, আবার ফুটছে। আর এখানে হলুদটা দেখুন কি সুন্দর হয়েছে, আর সাইজটাও কিন্তু বেশ বড়। খুব সুন্দর, এটা একটুখানি হেলে পড়ছে, ফুলের ডাঁট এরকম হেলে গেলে আমার একদমই ভালো লাগে না। এই যে এরকম শক্ত শক্ত হয়ে যেগুলো দাঁড়িয়ে থাকে দেখবেন দেখতেও ভালো লাগে, আর সাদাটা তো এখন আর একদম দেখার মতো হচ্ছে। এবার থেকে এগুলো তো এখন সেরকম কিছু কেয়ারের প্রয়োজন নেই, যেসব খাবার দিচ্ছে এরকমভাবে দেখালে বোঝাও যাবে না। আমি এরপরে আমরা এই ফুলগুলো শেষ হয়ে গেলে যেভাবে সারা বছরের কেয়ার করি, তো ভিডিওতে সব সময় গোলাপের একটা কন্টিনিউ কেয়ার কিন্তু দেওয়ার চেষ্টা করব। চলো নদীটাতেও একবার দেখাই। আজকেই একজন কাকু রিটায়ার করে গেছেন অনেক বছর, 16 বছর, তো কাকু বলছিলেন অন্তিমকে যে আসবো তোমার কাছে গোলাপটা একটু কেয়ারটা কিভাবে করো জানতে। তো দেখুন বাগানের কোনো বয়স নেই, কোনো কিচ্ছু নেই, যারা ভালোবাসেন যে কোনো সময়ই করতে পারেন। কি দারুণ হয়েছে, অপূর্ব। এদের কাছে দাঁড়ালেই সময়টা একদম কিভাবে শেষ হয়ে যায় বোঝাই যায় না। আর এটা ডবল ডিলাইট, এটাতে কিন্তু ভীষণ ভালো সেন্ট, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি কিন্তু এই সেন্টটা পাচ্ছি। আর এটার সাইজ দেখুন, আমার হাতের ওপর নিলে বুঝতে পারবেন পুরো ডালিয়ার সাইজ। এখানেও একটা ফুটেছে, আর এই যে ওপরে এইটা একটু নষ্ট হয়ে যাচ্ছে এবারে। আর এটা এদিকে দেখুন কি সুন্দর লাগছে, সবুজের মধ্যে একটা লাল ফুটে আছে, কি অপূর্ব লাগছে। এখানেও আর একটা কুঁড়ি রয়েছে, এটাও ফুটবে খুব তাড়াতাড়ি, এটাও কিন্তু অনেক দিন লাস্টিং করে। আর এদিকে এখান থেকে কি দারুণ লাগছে দেখুন, এইগুলোও অনেক দিন লাস্টিং করছে। আর এখানে দেখুন কিছু একটা, এটা কি হয়েছে, এটা অন্তিমকে দেখাতে হবে, নিশ্চয়ও দেখেনি, কিছু একটা প্রবলেম কিন্তু হয়েছে এখানে। আর গাদা তো আর কিছু নতুন করে বলারই নেই, সেই যে শুরু হয়েছে বাগানের প্রথম থেকে গাদা দিচ্ছে এখনও পর্যন্ত কিন্তু একই রকমভাবে দেখুন দিয়ে যাচ্ছে। আর আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিলে সামনে রোদ আসে কিনা, রোদ কিন্তু সামনে আমার একদমই আসে না, এগুলো আমি তৈরি করেই এনেছিলাম ওপর থেকে, তো নিচে এসেও ফুটেই যাচ্ছে। তো প্রথম লটটা শেষ হয়ে কিছু কিছু নষ্ট হতে শুরু করেছে এই যে, আর সেকেন্ড লটটার ফুলগুলো কিন্তু সবই ভালো আছে, শুরু হয়ে গেছে, প্রচুর সেকেন্ড লটেও আবার ফুটেছে। আর এদিকে এটার অবস্থা দেখুন কি দারুণ, কি অপূর্ব লাগছে, একটা ফুলেই কিন্তু এই পুরো জায়গাটা ফুটিয়ে রেখেছে। আর এদিকেও বেশ কিছু গোলাপ যেগুলো নতুন এনেছে সেগুলোও ফোটা শুরু হয়ে গেছে। আপনাদের পছন্দ হলে কোনোটা স্ক্রিনশট নিয়ে দেখাতে পারেন, তাহলেও নার্সারিতে পেয়ে যাবেন। আর যদি নাম জানার জানতে চান তবে বলবেন, কমেন্টে জানিয়ে দেব। আর এখানে বগনবেলিয়াটাও ভীষণ সুন্দর হয়েছে। তো আজকে আমি এখানেই শেষ করব, প্রথমেই বললাম আমার শরীরটা আজকে ঠিক নেই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সব সময় চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তরটা দিতে। টাটা।